हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के ऑर्गेनिक केमिस्ट्री एक इम्पोर्टेंट टॉपिक फंक्शनल ग्रुप नहीं डिस्कस करूँ। इर आगे वीडियो गुलों थे बेसिक्स ऑफ ऑर्गेनिक केमिस्ट्री, जमुन की क्लासिफिकेशन, जनरल फॉर्मूला एग्रो ने डिस्कस कर चिलाम, तार मुझे होमोलोगा सीरीज हो चिलो। आज के अपना देखो जो फंक्शनल ग्रुप गुलो की, फंक्शनल ग्रुप होच्छे कतगुलो एटोमेर एक ग्रुप, যে গ্রুপটা কোন একটা হাইড্রোকার্বনস এর স্ট্রাকচারের মধ্যে বসে ওই হাইড্রোকার্বনস এর কেমিক্যাল প্রপার্টিস গুলোকে কন্ট্রোল করে আর ডিফাইন করে। তাহলে এখানে 7 এক্সাম্পলস দেখানো হয়েছে। ফার্স্ট এটা হচ্ছে হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল ফাংশনাল গ্রুপের ফর্মুলাটা হচ্ছে OH। এখানে সিঙ্গেল বন্ড রাখা হয়েছে এই জন্য যে এই বন্ডটা যখন কোন একটা হাইড্রোকার্বনের সঙ্গে অ্যাড হবে তখন এই বন্ডার থ্রুতে অ্যাড হবে, ওই জন্য এখানে একটা হ্যান্ড দেখানো হয়েছে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে ও এইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের টু বন্ডস আর হাইড্রোজেনের ওয়ান বন্ডস ফিল হয়েছে। এখানে হাইড্রোকার্বন সিরিজ মানে কি, এই ফাংশনাল গ্রুপটা যখন কোন হাইড্রোকার্বনের মধ্যে বসবে, বসার পরে ওই হাইড্রোকার্বনের যে সিরিজটার নাম এরকম হবে অ্যালকোহল। এক্সাম্পল কি, CH3OH। কিরকম? এটা হচ্ছে CH3, হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল OH হচ্ছে অ্যালকোহল, তাহলে পুরো নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। আর এটার আরেকটা নাম আছে মিথানল। নাম্বার টু অ্যালডিহাইডিক। অ্যালডিহাইডিক গ্রুপের ফর্মুলা হচ্ছে CHO। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে এরকম, সি এর টেট্রাভ্যালেন্সি 1 2 3 4, অক্সিজেনের টু আর হাইড্রোজেনের ওয়ান বন্ড। তাহলে এটা যে হাইড্রোকার্বন সিরিজটা হচ্ছে অ্যালডিহাইড নেম হবে। এক্সাম্পল কি এইটা? এক্সাম্পল CH3CHO, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ইথার। ইথারের যে ফর্মুলা হচ্ছে ও, দেখতে পাচ্ছ ও এর দুদিকে দুটো বন্ড আছে, যেরকম অক্সিজেনের হয় ডাবল বন্ড, এর স্ট্রাকচারটাও সেম হবে, এরকমই হবে। হাইড্রোকার্বন সিরিজটার নেম হচ্ছে ইথার, সেম নেম। এক্সাম্পলটা কি? এটা CH3OCH3। আগে কি বলেছিলাম, CH3 যে গ্রুপটা এটার নেম হচ্ছে মিথাইল গ্রুপ, আর অ্যালকাইল হচ্ছে জেনারেল ফর্মটা, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, দুদিকে দুটো আছে, ওই জন্য ডাই মিথাইল ইথার এটার নেমটা। তারপর হচ্ছে কার্বক্সিল। কার্বক্সিল গ্রুপটার যে ফর্মুলা হচ্ছে COOH, এটা জেনারেলি অ্যাসিড গ্রুপ। স্ট্রাকচারটা কিরকম হবে? এখানে কার্বনের টেট্রাভ্যালেন্সি হয়েছে 4 বন্ডস, অক্সিজেনের 2 বন্ডস, এই অক্সিজেনের 1 2, আর এই হাইড্রোজেনের 1 বন্ডস। এটার যে সিরিজটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর এক্সাম্পলটা কি? CH3COOH, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এরপরে হচ্ছে হ্যালো গ্রুপ। হ্যালো গ্রুপ মানে হচ্ছে হ্যালোজেন থেকে হ্যালো কথাটা এসেছে। হ্যালোজেন মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, এইগুলোকে বলে, এই এলিমেন্টস গুলোকে বলে। তাহলে এখানে এক্স দিয়ে এটা, এটা হচ্ছে এক্সটা হচ্ছে একটা জেনারেল নেম। এক্স এর মধ্যে কি কি হতে পারে? যেমন ব্রোমিন হতে পারে, ক্লোরিন হতে পারে, এটসেট্রা, ব্রোমিন, ক্লোরিন, এটসেট্রা। তাই এটার যে স্ট্রাকচারটা ওটা এরকমই হবে। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বিআর অর সিএল। এটার যে হাইড্রোকার্বন সিরিজটা নাম হচ্ছে হ্যালাইড। এক্সাম্পল হচ্ছে CH3CL, এটার নেম হচ্ছে মিথাইল ক্লোরাইড অর মিথাইল ব্রোমাইড আমরা বলতে পারি। যদি বিআর থাকে তখন, মানে CH3CL যদি CH3BR হয় তখন আমরা বলবো মিথাইল ব্রোমাইড। আচ্ছা, এর পরেরটা হচ্ছে অ্যালকোক্সি কার্বোনিল। অ্যালকোক্সি কার্বোনিল গ্রুপের যে ফর্মুলা হচ্ছে COOR, এটার কিরকম? এটা হচ্ছে সি, আর এখানে হচ্ছে আইদার মিথাইল গ্রুপ অর ইথাইল গ্রুপ অর প্রোপাইল গ্রুপ, এরকম করে হতে পারে। তাহলে এখানে এটা হচ্ছে কার্বনের টেট্রা ভ্যালেন্সি 1 2 3 4, এই অক্সিজেনের 2 ভ্যালেন্সি, আর এর একটাই বন্ড থাকবে, এই অক্সিজেনের দুটো ভ্যালেন্সি আছে, দুটো ভ্যালেন্সি মানে দুটো বন্ড আছে। আচ্ছা, এটার যে এইচসি সিরিজটা নাম হচ্ছে এস্টার, আর রেসপেক্টিভ এক্সাম্পল এটা হচ্ছে CH3COOC2H5, এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এই গ্রুপটা হচ্ছে এই যে CH3COOC2H5, এইটা হচ্ছে ওই আর গ্রুপটা, তাহলে কি হবে? ইথাইল অ্যাসিটেট। ওকে, এর পরে হচ্ছে কিটোনিক গ্রুপ, লাস্ট। এটা হচ্ছে কিটোনিক গ্রুপের যে ফর্মুলা হচ্ছে এটা, এখানে 2 বন্ডস আছে, সিও, এর যে স্ট্রাকচারটা হবে এরকম,
এর স্ট্রাকচারটা হবে এরকম, এইসি সিরিজটার নাম হচ্ছে কিটোন, আর এই যে ফর্মুলাটা দেওয়া আছে CH3COCH3 এটার নাম হচ্ছে অ্যাসিটোন। তাহলে এটাই ছিল ফাংশনাল গ্রুপ। এরপরে আরো অনেকগুলো আছে, ফাংশনাল গ্রুপ অনেকগুলো আছে, কিন্তু এর মধ্যে মোটামুটি সিলেবাসের মধ্যে যেটুকু যে 7 এক্সাম্পল অফ ফাংশনাল গ্রুপ যদি করি তাহলে মোটামুটি কভার হবে, সবটাই কভার হবে। আচ্ছা, এর পরের আইসোমেরিজম, আরো কিছু টপিকস আইসোমেরিজমের সঙ্গে, যেমন কি আইসোমেরিজম, তারপরে স্ট্রাকচার গুলো, অ্যালকেন, অ্যালকিনস, অ্যালকাইনস, ওদের স্ট্রাকচার গুলো কিরকম ভাবে ফর্ম করতে হয়, ইউপ্যাক নোমেনক্লেচার, ওগুলো নিয়ে ডিসকাস করবো পরের ভিডিওতে। ভিডিওটা দেখে যদি মনে হয় যে অর্গানিক কেমিস্ট্রি কিছুটা সিম্পলিফাইড হলো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে।